এটা হইতেছে আমাদের ঘরের পিছন সাইড, এইখানে পুঁইশাক লাগানো হয়েছে, মাশাল্লাহ ভালোই হয়েছে। এটা লাল পুঁইশাক, খাইতে ভালোই, আমরা সার বা অন্য কোনো কীটনাশক দেই না এখানে। আমাদের সবজি বাজার থেকে কেনা লাগে না, এই আশেপাশে আমরা লাগাই ওইগুলাই খাই। এই ফুলগুলা বাঁধার পরে পেয়ারা ফলন অনেক ভালো হইব, আনারসগুলো অনেক মিষ্টি আছে, এগুলো ফরমালিন মুক্ত ফল, ফরমালিন মুক্ত শ্বশুর বাড়ির বাগানের আনারস প্রচুর মিষ্টি হয়েছে। সকালের নাস্তা আমার এই যে রুটি ভাজি করিফুলার আনারস টানে দিন, গতকালের মধ্যে আজকেও বৃষ্টি পড়তেছে, এইগুলি দেখেন। রুটি বানাইতেছে, এই তো খাওয়া দাওয়ার পরে এখন ওই যে পেঁপে বাড়তেছে, আফরোজা দিতে পারো তো, মুসরা দাও ভালো মতন হালকায়। তো এখন পেঁপে পাড়া হয়েছে, দাও আমার হাতে দাও। এখন নাকি ওই ইয়াতে পেয়ারা গাছে নাকি ইয়া করতে হইব, পলি দিয়ে লাগিয়ে রাখতে হবে, নাহলে ওই যে পোকামাকড় অথবা বিভিন্ন জীবজন্তুর আর কি ইয়া পরে। তো পলিগুলা লাগাইব এখন, দেখেন পলিগুলা লাগিয়ে রাখলে ভালোই হইব, পোকামাকড়ে অত্যাচার থেকে বাঁচবো পেয়ারাগুলা। আমাদের এটা কিন্তু বারো মাসই পেয়ারা গাছ, আর প্রচুর পেয়ারা ধরে, পেয়ারাগুলা মিষ্টি হয়। আর এই জায়গায় কদিন পরে দেখা গেছে কাঠবিড়ালের সিজন শেষ হইলে এই কাঠবিড়ালের অত্যাচার বাড়বো পেয়ারের উপরে, এই জন্য এখনই যে কটা খাওয়া যায় এনে রাখি। আর এই যে পুলি, এই দেখেন, হ্যাঁ একটু ফাঁকা করে দিতে হয়, একটু ফাঁকা ফাঁকা করে নাকি পলি দেওয়া লাগে, কোনটা এই যে নিচে যেটা পড়ে সেটা। এই দেখেন পলি গুলা লাগাইতেছে, এগুলা পেয়ারার জন্য ভালো হইব। এবার এই সাইডে দিয়ে লাগাইব, এবার এই সাইডে তে, আবার এই সাইডে বাঁধতেছে, এই ইয়ার উপরে দাঁড়ায় নিয়েছে। দেখা গেছে এই পলিগুলা বাঁধার পরে পেয়ারা ফলন অনেক ভালো হইব, তো বাঁধতে থাকো। তো এই যে পলি টলি লাগানো শেষ, এখন এই যে রান্না হইতাছে, একটু আগে দেখলেন যে এই যে পুঁইশাক গুলা কাটতেছিল, যে ওই পুঁইশাক গুলা এখন রান্না হবে। এই যে তো এই যে ভাত বসায় দিছে, ভাত রান্না করতেছে, একটু পরে তরকারি রান্না করবো, একটু পরে আইতেছি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা হইতেছে আমাদের ঘরের পিছন সাইড, এইখানে পুঁইশাক লাগানো হয়েছে, মাশাল্লাহ ভালোই হয়েছে। এটা লাল পুঁইশাক, খাইতে ভালোই, আমরা সার বা অন্য কোনো কীটনাশক দেই না এখানে।
আমাদের সবজি বাজার থেকে কেনা লাগে না, এই আশেপাশে আমরা লাগাই ওইগুলাই খাই। আমাদের ফ্যামিলিতে মাত্র 3 জন মানুষ। যে ওনারা ওই যে শাক গুলা কাইটান ছিল ওইটাকে দেখলেন যে ওনার বউ শাশুড়ি মিল্লা, এখন এই শাক গুলা রান্না করব। এই যে কাঁচামরিচ পেঁয়াজ এবং তেল দিতেছে, এই পুঁইশাকের সাথে আলু আছে, আর যেন কি কি দিবা, চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দেওয়া হইব। চিংড়ি মাছ এই যে ফ্রিজে দিতে বাই করা হয়েছে, এই বাড়ির ভিতরে আছে। এগুলা তো রান্না হোক, এগুলা রান্নার পর এগুলা কিরকম দেখা যায় আপনাদেরকে দেখাবো। এই যে খাওয়ার আগে একটু আনারস কাটতেছে, আনারস কেটে গিয়ে আপনি খাইব নাকি ফ্রিজে রেখে দিব? তরকারি যে বসায় রাখছো, পোড়া টোড়া দেবো নাকি আবার? আনারস কি তুমি গাছের না তুমি কইলা? তো আপনাদেরকে একদিন দেখামু যে আফরোজাদের ওদের ইয়ে আছে, আনারসের বাগান আছে, এটা একদিন নিয়ে ঘুরে দেখামু। এটা কিন্তু ওই যে কিনা আনারস না, ওদের নিজেরই, এটা দিয়ে গেছিল আনারস আর কাঁঠাল দিয়ে গেছিল একটা। এই যে কাঁঠাল অবশ্য আমি খাই না, এই যে কাঁঠাল আনারসের ভিতরে যে চোখ গুলা থাকে ওইগুলা কেটে দিতেছে। কাটতে থাকো, এ দেখেন কাটা শেষ, আনারস গুলো অনেক মিষ্টি আছে। ফরমালিন মুক্ত ফল, ফরমালিন মুক্ত শ্বশুর বাড়ির বাগানের আনারস, প্রচুর মিষ্টি হয়েছে। তো হয়ে গেছে আমাদের রান্না, এই যে পুঁইশাকের তরকারি রান্না করছে, এই যে চিংড়ি মাছ দিয়া আলু দিয়া। ভালো হয়েছে, আর এই যে মাছ আছে। তো এইটাই হলো গ্রামে থাকার সুবিধা, কোনোদিন তরকারি দেখা গেছে না থাকলেও আপনারা আশেপাশে কোনো শাক সবজি লাগালে দেখা গেছে ওইটা উঠে খাইতে পারবেন। আর এইগুলাতে কোনো সার দেওয়া হয় না, কীটনাশকও দেওয়া হয় না, সবই হলো নিজস্ব। দেখছেন একে কীভাবে যে খড়ি চুলা রান্না হয়েছে, এই জন্য আরও ভালো লাগতেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।